করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছেন কেন্দ্র ও রাজ্য সরকার। সাধারণ মানুষ ঘরবন্দি, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এই অবস্থায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে ভবঘুরে ও ভিক্ষুকরা। এবার সেই সমস্ত অসহায় সাধারণ মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে বাঁকুড়া জেলার মেজিয়া থানা। মেজিয়া থানার ওসি মানস চ্যাটার্জির উদ্যোগে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সহযোগিতায় আজ 43 দিন ধরে ভবঘুরে ও ভিক্ষাবৃত্তি করে তাদের মুখে অন্ন জোগাড় করে দিচ্ছেন। কোনোদিন মাছ, ডাল ও সবজি, আবার কোনোদিন ডিম, ডাল ও সবজি, আবার কোনোদিন মাংস, ডাল ও সবজি, চাটনিও থাকছে। দুপুর হলে এই মানুষগুলোর মুখে হাসি ফোটে ওঠে, আশায় বুক বাঁধে ভালো খাবার পাবার। রোজ 150 থেকে 200 অসহায় মানুষদের খাবার তুলে দেওয়া হচ্ছে মেজিয়া থানার পক্ষ থেকে। বর্তমান কঠিন পরিস্থিতিতে মেজিয়া থানার এই উদ্যোগ স্বাগত জানিয়েছেন। মানে কেমন লাগছে? না, খাবার ভালো দিচ্ছে। না, কি কি দিচ্ছে খাবার? আজ মাছ, কাল ডিম দিচ্ছে, তারপর সবজি দিচ্ছে। কতদিন ধরে দিচ্ছে? হিসাবে অনেকগুলো হবে, দু মাস হোক, দেখুন কত হবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? রাজেশাম, রাজেশাম বাউরি। কেমন লাগছে? খারাপ থেকে ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। মানে কি কি দিচ্ছে? মাছ, মাংস, ডিম, সব সবজি, পেট ভরে ভাত, ডাল। প্রতিদিন দিচ্ছে খাবার? প্রতিদিন দিচ্ছে? প্রতিদিন দিচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিল ঘোষ। এগুলো মোটামুটি যারা গরিব দুঃখ রয়েছে, যারা খেতে পাচ্ছে না, যাদের কাজকর্ম নেই এই মুহূর্তে, সেরকম লোককে খাওয়ার দাওয়ার দেওয়া হচ্ছে। আমরা এগুলো সামনে দেখছি। আজকে মোটামুটি 43 দিন যাবৎ খাওয়ার দাওয়ার দেওয়া হচ্ছে। আর খাওয়ার দাওয়ার ব্যাপারে যদি বলতে হয়, খাওয়ার দাওয়ার মোটামুটি উৎকৃষ্ট মানেরই দেওয়া হচ্ছে, ভালো পরিমাণে, ভালো খাবারের কোয়ালিটি ভালো, এবং খাবার দাওয়ার যেগুলো দিচ্ছে আমরা দেখছি সামনে খুবই ভালো খাবার। জল টল সব ভালোই দেওয়া হচ্ছে। বলছি কারা দিচ্ছে এই খাবারটা? ওসি এবং কিছু আরও কোনো সমস্যা, ওসি মেজিয়া ওসির থেকেই দিচ্ছে, থানার থেকেই দিচ্ছে। এবং স্যার মেজিয়া ওসি যিনি আছেন, উনি প্রত্যেকদিন এসে আমাদের সামনেই দেখছি আমরা যে খাবার দাবার দিচ্ছে আর কি। সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে এর ফলে? সাধারণ মানুষ বলতে আপনার, হ্যাঁ, উপকৃত তো অবশ্যই হচ্ছে। যারা ধরুন খাবার দাওয়ার কোনো ব্যবস্থা নেই বা খেতে পাচ্ছে না, তারা এখানে নিঃসন্দেহে ভালোভাবেই খেতে পাচ্ছে। খাবার দাওয়ার দিকটা একটা ভালো, মানে ওরা একটা দিক পেয়েছে যেখান থেকে অন্তত ওদের উপবাস বা এইসব ধরনের কোনো কিছু হচ্ছে না, এটা খাবার দাওয়া খেয়ে বেঁচে থাকতে পারছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সমর বরাট, আমি স্থানীয় ব্যবসায়ী। এটা মহানগর উদ্যোগ মেজিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় মানস চ্যাটার্জি মহাশয় আজকে 43 দিন ধরে তিনি আমাদের মেজিয়া যে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে শুধু খাবার না, খাবারের সাথে সাথে তিনি যে দুস্থ পরিবারগুলো আছে তাদের বাড়িতে চাল, ডাল, নুন, তেল, মানে নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। এইটা দেখে আমরা সাধারণ মানুষ বেজায় খুশি এবং গর্বের সাথে বলছি এই রকম ওসি মেজিয়া থানার দরকার। কারণ এই মানুষগুলো যখন খাবার পাচ্ছে, মানুষগুলোর মুখে হাসি ফুটছে, মানুষগুলো প্রত্যেক দিন এই টাইমে খাবারের জন্য এখানে দাঁড়াচ্ছে। এবং আমাদের ওসি সাহেব তাদেরকে শুধু খাবার, মানে খাবারের যে মানটা সেটা যদি আপনি দেখেন, এত মানে উচ্চমানের খাবার, যে খাবারগুলো খেয়ে তারা আনন্দ পাচ্ছে এবং সাথে সাথে তাদের পরিবারগুলো হাসি ফুটছে যে তাদের বাড়িতে যে খাবারগুলো পৌঁছে দিচ্ছে। আমি আবার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই মহানব উদ্যোগের জন্য, এবং আমরাও এলাকাবাসী খুব খুশি এর জন্য। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ রায়, আমার বাড়ি অর্ধগ্রাম। We'll be right back.